মাইটিভির বর্তমান চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীর মা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উমেদা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাইটিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক মিলাদ ও দোয়া মাহফিল। আপনি জান্নাতবাসী করে দিন মাওলা, আয়া আল্লাহ মরহুমার কবরকে আপনি আল্লাহ জান্নাতুল ফেরদাউস। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 7 জুলাই বুধবার বিকেলে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিটি প্রেস ক্লাব সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিঙ্কন, যুগ্ম সম্পাদক শাহ আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান কাউসার, অর্থ সম্পাদক মোহাম্মদ জাহিরুল ইসলাম মোল্লা সাগর, কার্যকরী সদস্য মোহাম্মদ আসলাম মিয়া এবং সদস্য আবু তাহের, নূর হোসেন, সাংবাদিক মিঠুন সর্দার, আনন্দ টিভির ক্যামেরা পার্সন সাব্বির এবং মাই টিভি নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন সহ তার ক্যামেরাম্যান আসিফ। উল্লেখিত মিলাদ মাহফিলে 7 জুলাই বুধবার ভোর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল মৃত্যুর শিকার হওয়া নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সদস্য স্বদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি খায়রুল আলমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। NNTV ডেস্ক রিপোর্ট।